যে সকল স্টুডেন্ট ক্লাস ইলেভেনে পড়ছো তাদের এবার সিলেবাসটা অনেকটাই চেঞ্জ হয়েছে। যেমন প্রতি বছর ভারতীয় দর্শনের চার ভাগ দর্শন থেকে সাধারণত MCQ আর SEQ এসে থাকে, তো এই বছর যেহেতু সিলেবাসটা অনেকটাই চেঞ্জ হয়েছে অর্থাৎ সংশোধিত সিলেবাস অনুসারে চার ভাগ দর্শন থেকে এবার 8 মার্কসের কোশ্চেন আসবে। তো যে কোশ্চেনগুলো এই বছরের জন্য ইম্পর্টেন্ট সেই তিনটে কোশ্চেন এবং অ্যান্সার তার সাথে আমি তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো, একদম যে প্রথমে নাম্বার ক দিয়ে যে হেডিংটা রয়েছে সেখানে যে কোশ্চেনটা হবে সেটা হয়তো এখানে লেখা নেই, তো কোশ্চেনটা কি আমি তোমাদের বলে দিচ্ছি। কোশ্চেনটা হলো, দুরকমভাবে তোমাদের এই কোশ্চেনটা করতে পারে। যেমন চার্বাক মতে প্রত্যক্ষ হলো একমাত্র প্রমাণ, এর স্বপক্ষে যুক্তি দাও এবং সমালোচনা কর। আর যদি এরকম না করে কোশ্চেনটা অন্যভাবেও করতে পারে, যেমন চার্বাক মতে প্রত্যক্ষই যে একমাত্র প্রমাণ এর স্বপক্ষে যুক্তি দাও এবং সমালোচনা কর। এবার দেখো এটার অ্যান্সার এখানে দেওয়া আছে, অ্যান্সারটা দেখতে থাকো। এবার এসছি বা আসছি ধরো নাম্বার খয়ে যেটা রয়েছে হেডিংটা অনুমান প্রমাণ নয়, তো এখান থেকে তোমাদের কি ধরনের কোশ্চেন আসতে পারে সেটা একটু বলে দিচ্ছি। যে চার্বাকরা অনুমানকে কেন প্রমাণ বলে স্বীকার করেন না এই সম্পর্কে আলোচনা করো এবং সমালোচনা করো। বা এইভাবেও কোশ্চেনটা আসতে পারে যে চার্বাক মতে অনুমান প্রমাণ নয় কেন। দেখো অ্যান্সারটা কী রয়েছে। আচ্ছা, এই দুটো কোশ্চেন ছাড়াও আরেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট রয়েছে, সেটা হলো আমি কোশ্চেনটা এখানে লিখেই দিয়েছি, চার্বাক মতে শব্দ প্রমাণ নয় কেন, বা চার্বাকরা শব্দকে প্রমাণ বলে স্বীকার করেন না কেন। দেখো অ্যান্সারটা কী রয়েছে। আচ্ছা, যদি তোমাদের এই অ্যান্সারগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, এবং যদি আর কিছু তোমাদের প্রয়োজন পড়ে বা প্রয়োজন হয় তাহলে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের অ্যান্সার দিয়ে দেবো।